প্রয়াত হয়েছেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তার প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ, রাজনৈতিক মহলেও বড় ক্ষতি। প্রয়াত হয়েছেন প্রাক্তন বাংলার মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এক কথায় বলা যেতে পারে, অভিভাবকহীন হয়ে পড়লেন বামপন্থীরা। আমরা এই বিষয়ে একটু কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন বাম নেতা হান্নান মোল্লা। আপনাকে সময় কলকাতায় স্বাগত জানাবো। আজ একটা অপূরণীয় ক্ষতি বলা যেতেই পারে, যেখানে দাঁড়িয়ে প্রয়াত হচ্ছেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। কি বলবেন ঠিক এ বিষয়ে? আন্দোলনের একটা অপূরণীয় ক্ষতি হয়ে গেল আর, কারণ আজকে রাজনীতিতে যে মূল্যবোধের অভাব, সমস্ত রাজনীতি, কেউ চুরি করছে, কেউ লুট করছে, কেউ বলাৎকার করছে, কেউ জেলে যাচ্ছে, কেউ নানান রকম পা থেকে মাথা পর্যন্ত দুর্নীতি ভ্রষ্টাচারে ভরা রাজনীতি, সেই সময় দুর্নীতিমুক্ত পরিচ্ছন্ন রাজনীতির যে বিকল্প বুদ্ধদেব ভট্টাচার্য স্থাপন করেছিলেন, দুর্ভাগ্য হচ্ছে আজকে তার মৃত্যুর সময় সঙ্গে সঙ্গে সেই যে রাজনীতিতে পবিত্রতা, রাজনীতিতে সঠিকতা, উদারতা, সে ভদ্রতা, সেই সমস্ত আস্তে আস্তে চলে যাচ্ছে। এটা একটা খুব মানে দুর্দিনের ব্যাপার বলা যায় রাজনীতির ক্ষেত্রে। এবং বুদ্ধদেব ভট্টাচার্যের অবদান ছিল যে সে তার সাদা কাপড়ে কোনোদিন একটা কালো দাগ কোনোদিন লাগেনি। 80 বছর তিনি রাজনীতি করলেন, যুব আন্দোলন, গণতান্ত্রিক আন্দোলন, মন্ত্রী সবকিছু পালন করেছেন সেই দুকামরার ঘরে থেকে। নিজের জীবনে যে মানুষের, সাধারণ মানুষের যা জীবন, তার উপরে কখনোই তিনি পদক্ষেপ বাড়ায়নি, যা সাধারণ মানুষ যেমন বাঁচে সেইভাবে বেঁচেছিলেন। এইটাই হচ্ছে রাজনীতির আদর্শ ছিল এককালে। আগে অনেক পার্টি করতো, সব পার্টির মধ্যে এরকম লিডার পাওয়া যেত, এখন আর কোনো পার্টি পাওয়া যায় না, এখন সবই হচ্ছে ধান্দাবাজির রাজনীতি। সেইখানে একটা অপরণীয় ক্ষতি। তাছাড়া তার বাংলাদেশের প্রতি, তার যে পশ্চিমবঙ্গের প্রতি যে দরদ ছিল, যুব আন্দোলন দিয়ে শুরু করে যুব ফেডারেশন করে যুবকদের মধ্যে যে বেকারি, এই বেকারি দূর করার জন্য তার হৃদয়ে একটা ভয়ানক ভাবে একটা তাড়া ছিল যে কেমন করে বেকারি দূর করা যায়। এবং সেই জন্য তিনি চিন্তাও করেছিলেন, কিন্তু পরিকল্পনাও করেছিলেন, কিন্তু সেই পরিকল্পনা বিভিন্ন ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে গেল। আজ পশ্চিমবাংলার সেই যে খরা চাকরির ক্ষেত্রে, সেই খরা আজও কাটলো না। এটা ছিল তার জীবনের একটা চরম দুঃখ, বেদনা, যে ভালো চিন্তা, ভালো উদ্দেশ্য সেটা ব্যর্থ হয়ে গেল। হতে পারে কত 19-20 হয়তো ভুলভ্রান্তি ছিল, কিন্তু সেটাকে যেভাবে চক্রান্ত করে ব্যর্থ করে দেওয়া হলো, রাজনৈতিক চক্রান্ত এবং মিডিয়া একযোগে সেই চক্রান্ত করে তাকে ব্যর্থ করে দিল, সেটাও তার জীবনের একটা বড় বেদনার বিষয় ছিল। সেই জন্য আজ তিনি আমাদের কাছে এসে যা ফেলে যাওয়া আদর্শ চিন্তা, সেগুলোই হচ্ছে আমাদের পাথে। কমিটেড মার্কসিস্ট ছিলেন, কমিটেড মজদুর কৃষকদের মানে দরদি নেতা ছিলেন, তার এই কমিটমেন্ট আমাদের পথ দেখাবে। একেবারে আরো একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাইবো, যে আপনার সাথে ঠিক বুদ্ধদেব বাবুর কিরকম সক্ষমতা ছিলেন সে বিষয়ে যদি বলেন। আমার সঙ্গে পার্সোনাল সম্পর্ক ছিল, কারণ বুদ্ধদা যখন আসেন 66 সালে পার্টিতে, তখন হচ্ছে 68 সালে আমাদের যুব আন্দোলন গড়ে তোলার জন্য গণতান্ত্রিক যুব ফেডারেশন গঠন করা হয় পশ্চিমবাংলায়। তিনি ছিলেন সেই যুব সংগঠনের প্রথম সম্পাদক, রাজ্য সম্পাদক, এবং আমিও তার সঙ্গে সেই সংগঠনে ছিলাম, আমি ছিলাম রাজ্য ভাইস প্রেসিডেন্ট। তো তখন থেকেই আমরা একসঙ্গে প্রায় 40 বছরের বেশি আমরা একসঙ্গে কাজ করেছি, গণ আন্দোলনে, যুব আন্দোলনে, পার্টির রাজনৈতিক আন্দোলনে আমরা একসঙ্গে কাজ করেছি, ঘনিষ্ঠভাবে কাজ করেছি। তার উপদেশ, তার নেতৃত্ব আমাদের যুব সমাজকে, গণতান্ত্রিক সমাজকে সবসময় উৎসাহিত করত। এটা আমরা তার আজকে সেই বেদনা, এটা আমাদের পক্ষে বিরাট লস, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। একেবারে অনেক ধন্যবাদ আপনাকে। এতক্ষণ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন বাম নেতা হান্নান মোল্লা। তার সাথে খুব ভালো একটা সম্পর্ক ছিল এমনটাও কিন্তু জানালেন, কারণ দীর্ঘদিন রাজনীতির সঙ্গে জড়িত
বুদ্ধদেব ভট্টাচার্য, তার প্রয়াণ সত্যি একটা অপূরণীয় ক্ষতি। যেমন রাজনৈতিক মহলে ক্ষতি, ঠিক তার পাশাপাশি গোটা দেশে কিন্তু একটা অপূরণীয় ক্ষতি। শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সকাল 8:20 নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।